আবারও গদি নড়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, বিশেষ করে রাজধানী তেল আবিব এখন বিক্ষোভে উত্তাল। তাতে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। তাকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। গাজায় হামলা করাকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলের প্রবল চাপে রয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক জোট। গাজায় জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গেও সংহতি জানিয়েছেন এসব আন্দোলনকারী। তারা নেতানিয়াহুকে চুক্তির পথে বাধা বলে উল্লেখ করেছেন। শনিবার শুরু হওয়া বিক্ষোভ শেষ পর্যন্ত ছড়িয়ে পড়েছে তেল আবিব, জেরুজালেম, হাইফা, বেয়ারশেভা, সিজারিয়া এবং অন্যান্য শহরেও। সে সময় প্লেকার্ড নিয়ে রাস্তায় নেমে আসা হাজারো বিক্ষোভকারী গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের মুক্তির দাবি জানায়। বিক্ষোভে অংশ নিয়ে জিম্মি লিরি আলবাগের মা শিরা আলবাগ বলেন, আমার ছেলে এবং অন্য জিম্মিরা কি অবস্থায় আছে সেই চিন্তা ও ভয়ে 176 দিন ধরে অন্য কিছু ভাবতে পারছি না। তিনি বলেন, জিম্মি বিনিময় চুক্তিতে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকে ইসরায়েলের জনগণ ক্ষমা করবে না, এখন আর কোনো অজুহাত চলবে না। বিক্ষোভে অংশ নেন প্রায় 54 দিন আগে মুক্তি পাওয়া জিম্মি রাজ বেন আমি। বিক্ষোভকারীরা জিম্মি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারা সবাই বাড়ি ফিরে না আসা পর্যন্ত থামব না বলে স্লোগান দেন। এদিকে বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে রয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে। এদিকে গাজায় বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার গাজা কর্তৃপক্ষ জানায়, আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান ও হামলায় 400 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। গাজার মিডিয়া অফিস বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে রোগী, বাস্তুচ্যুত এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন। রোববার পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32,782 জনে। সাইফ বিনায়ুব, কালবেলা ডেস্ক।